দেখা যাক যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের এই হোম পেজে যে স্লাইডারগুলো আছে, এই স্লাইডারগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, আই মিন কিভাবে আপনি যে কোনো ছবি পরিবর্তন করবেন, নতুন ছবি লাগাবেন আপনার প্রয়োজন মতো, এবং যে কোনো ছবির মধ্যে বা ব্যানারের মধ্যে ক্লিক করলে কোন পেজে ল্যান্ড হবে, সেই লিঙ্কগুলো কিভাবে আপনি সেট করবেন, এগুলো দেখা যাক। তো এই জিনিসগুলো করার জন্য আপনি যেটা করবেন, আপনার কন্ট্রোল প্যানেলে, আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে সাইড নামে আপনি দেখতে পারবেন একটু নিচের দিকেই হোম পেজ নামে একটা সেকশন আছে। এই হোম পেজের আন্ডারে হোম পেজ স্লাইডার নামে একটা বাটন আছে, আপনি হোম পেজ স্লাইডার এই বাটনে ক্লিক করবেন, তাহলে এইরকম একটা পেজ আপনার সামনে আপনি পেয়ে যাবেন। এবং এখানে আপনি দেখতে পারবেন এই রকম কয়েকটা ছবি আপলোড করার এবং লিঙ্ক দেওয়ার অপশন আছে। দেখেন এই ছবিগুলাই কিন্তু আপনার এইখানে স্লাইড হচ্ছে। তো আপনি সিম্পলি এখান থেকে আপনার ছবিগুলোকে আপলোড করে চেঞ্জ করে দিতে হবে, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এটা আপনি যেভাবে করবেন, এটা করার জন্য আপনি আপনার ওয়েবসাইট বা আপনার কাছে ছবিগুলো আগের থেকে রেডি করে রাখবেন। রেডি করে তারপরে এখানে আসবেন। আসার পরে এখানে দেখেন যে প্রত্যেকটা ছবির নিচেই একটা বাটন আছে, চুজ ফাইল, স্লাইডার ওয়ান ইমেজ, স্লাইডার টু ইমেজ, স্লাইডার থ্রি ইমেজ এবং চুজ ফাইল আছে। সো আপনি আমি চলেন একটা করে দেখাই। তো ধরেন আমি স্লাইডার ওয়ানের যে ইমেজটা আছে, দেখেন এখানে কি আছে স্লাইডার ওয়ানে, এখন আছে এই যে রামাদান সেল নামে এই ব্যানারটা আছে। ধরেন আমি ধরেন আপনি এটা পরিবর্তন করবেন, তো এটা করার জন্য এই স্লাইডার ওয়ানে যেটা আছে, আপনি ধরেন এখানে চুজ ফাইল এটার মধ্যে ক্লিক করবেন। করার পর যেখানে আপনার ছবিটা আছে ওইখানে ব্রাউজ করে জাস্ট সিম্পলি আপলোড করে দেবেন, ডাবল ক্লিক করেন অথবা সিলেক্ট করে ওপেন করবেন। করার পরে দেখেন ছবিটা এখানে সেট হয়ে যাবে। হওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড আপডেট যে বাটনটা আছে এটার মধ্যে আপনাকে ক্লিক করে আপডেট করতে হবে। তো এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা আপডেট হয়ে গেল। এখন যদি আপনি হোম পেজে আসেন এবং রিলোড দেন, তাহলে দেখেন এটা আগেরটা রিপ্লেস হয়ে এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর বাকিগুলা আগেরটাই আছে। তো এইভাবে আপনি আপনার স্লাইডারগুলা চেঞ্জ করতে পারবেন, মানে স্লাইডারের ইমেজটা চেঞ্জ করতে পারবেন বা ব্যানারটা চেঞ্জ করতে পারবেন। একটা ইমেজ চেঞ্জ করে দেখাই তাহলে আরেকটু ভালো বুঝবেন। দেখেন এইখানে যেই ফ্ল্যাশ সেল এইটা আছে, এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এইখানে আছে ফ্ল্যাশ সেল ইমেজটা, চলেন এটাও আমরা চেঞ্জ করে দেখি। এটা চেঞ্জ করার জন্য সিম্পলি যে স্লাইডার টুর এর নিচে যেই চুজ বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, করে আরেকটা ছবি জাস্ট ডাবল ক্লিক করবেন বা সিলেক্ট করে এখানে কনফার্ম অ্যান্ড আপডেট দেবেন, তাহলেই দেখবেন যে এটাও আপডেট হয়ে গেছে। দেখেন এটা এখানে আপডেট হয়ে গেছে জামদানি শাড়ি। এখন আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে আসলে দেখতে পারবেন বা আপনার কাস্টমার যখন ভিজিট করবে তখন দেখতে পারবে এই ইমেজটা বা নতুন ইমেজটা। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যখন খুশি তখন যে কোনো নতুন নতুন স্লাইডার এখানে আপনি অ্যাড করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অফার, বিভিন্ন জিনিস এখানে আপনি প্রমোট করতে পারবেন।